হয় শিবসাগর জেলার ডিমো নিতাইপুখুরীর দুয়োরিচিকা গাঁর পংখী সন্দিকৈ নামরূপর থার্মেলর এটা কোয়াটারত নীতিকেশ দাস নামর স্বামীগৰাকীয়ে হত্যা করার অভিযোগ উত্থাপন করে আজি পুনের শিবসাগর ডিমোত তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে। শিবসাগর ডিমো চারিআলিত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করেছে। আটাচুর উদ্যোগত কেবা শতাধিক রাইজে এই প্রতিবাদ সাব্যস্ত করেছে আর পংখী দাস হত্যার অভিযুক্ত নীতিকেশ দাসক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিত এই ধরনের ডিমো চারিআলিত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করেছে। আটাচুর উদ্যোগত এই যে পথ অবরোধ কার্যসূচী লৈছে তাত পংখী সন্দিকৈ পিতৃ ভৈরব সন্দিকৈ আর আত্মীয় স্বজন তথা স্থানীয় রাইজেও অংশগ্রহণ এই প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করেছে। মই দেখাই আছো উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে। আরক্ষীর বাধা নেওচি ইয়াত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করেছে। ইয়া মহিলাসকল ওলাই আহিছে, মই ভাষ্য লম। ইয়াত আটাচুর কেন্দ্রীয় সভাপতি বসন্ত গগৈ আছে, মই তেওঁৰ ভাষ্য লম। বসন্ত গগৈ আছে, কি কব? বিষয়টি অতিকে দুর্ভাগ্যজনক। আমি সদৌ আহোম ছাত্র সন্থা শিবসাগর জেলা কমিটির একটা প্রতিবাদ করা হয়েছে। এইখানে প্রতিবাদে যদি পংখী সন্দিকৈ যেটো হত্যাকাণ্ড, এই আত্মহত্যা রূপ দিলে চেষ্টা করেছে নীলকমল বৰুৱা আর সেই উপ আরক্ষী অধীক্ষক দেউরিয়ে এই গোটেই বিষয়টি গোটেই প্রক্রিয়াটো হত্যাকাণ্ড আত্মহত্যা রূপ দিলে চেষ্টা করে তাকে আমি সদৌ তার কথা ক্ষুণ্ণ হয়েছো আর পংখী সন্দিকৈ নিয়ার দাবি আমি রাখতে মহিলাসকল আছে। আমি এটা অনুরোধ জানাই আছো আর জানাম, কারণ কেলে যেতালকে নারী সুরক্ষা আইন এখন প্রণয়ন নহয় এতালকে এনেকা ঘটনা পুনরাবৃত্তি হয়ে থাকবে। গতি এই নীতিকেশ দাস নামের এই কলঙ্কাত অতি সোনকালে শাস্তি কাঠালত বিচার করে ইয়াক ফাঁসি দিয়ার ব্যবস্থা করক, নহলে অনাদি কলমে আমি শিবসাগর মহিলাই নহয় অসমের মহিলাই আন্দোলন করবলে বাধ্য হম। প্রতিবাদ সাব্যস্ত করে মই দেখাইছো 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে এই যে হত্যাকাণ্ড আখ্যা দিছে সেই হত্যাকাণ্ডর বিরুদ্ধে এই ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে আর দোষীক শীঘ্রে করায়ত্ত করে ফাঁসির দাবি তুলিছে। এয়া আকাশুর উদ্যোগত এই ধরনের চলছে আজ প্রতিবাদী কার্যসূচী ডিমোত। মই আর ভাষ্য লম, কেবা শতাধিক মহিলা ওলাই আহিছে, হয় আসলে খুব পরিতাপের বিষয়। আসলে আমার ডিমোর নিতাইপুখুরী আমার যে পংখী সন্দিকৈ নামের যুবতীগী আসলে অতি নৃশংসভাবে হত্যা করেছে নীতিকেশ দাস নামের এই যুবকজনে। কিন্তু আচরিত ধরনের আসলে আরক্ষীর এই যখন নামরূপ আয়োগ আসলে পয়সার বিনিময় গোটে কেসটি আসলে মেনিপুলেট করা আমার পরিলক্ষিত হয়েছে। গতি আমি এই ক্ষেত্রে দাবি জানাইছো সোনকালে তখন আটক করে দিলে। ইয়া দেখিছে হাতে হাতে ব্যানার প্লে কার্ড লো এ ধরনের উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে আর যদি তদন্তকারী বিষয়া আছে নীলকমল বৰুৱা নামরূপ আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া এই তদন্তত হেমাহি করা বলে অভিযোগ উত্থাপন করেছে আর একাংশ দল সংগঠনের বিভিন্ন ব্যক্তি আছে জানি সম্পদ নীতিকেশ দাসক কৈছো এটা কথা, নীতিকেশ দাসক আমি একেবারে ফাঁসি দাবি জানাইছো আর একেবারে নির্লজ্জ ঘটনা নারী নির্যাতন ঘটনা পংখী দাসক আমার পংখী সন্দিকৈ ইমান নিকৃষ্টভাবে হত্যা করেছে আর ইয়াতে অসম আরক্ষী দুঃখ আছে, কারণ দুঃখ আছে বলে এখানে কোথাও তদন্ত গাফিলতি আছে আর ইয়ার আরক্ষী অতি দুঃখলগা বিষয় যে উচিত ন্যায়ের দাবিত তদন্তর দাবিত পংখী সন্দিকৈ পিতৃ ওলাই আহিবলগীয়া হয়েছে। অতি শোকত আছে, তার মাজতে প্রতিবাদী কার্যসূচীতো অংশ লবলগীয়া হয়েছে। প্রথমতে মই আহোম ছাত্র সংস্থা শিবসাগর জেলা সমিতির লগতে সকল মূল শুভাকাঙ্ক্ষী রাইজক সেবা জানাইছি। তদন্তর গতি লেহেমিয়া আর প্রথম কথা হল কি, আমি গৈ নোপোহাকতে দেবদী নমালে আর নীলকমল বৰুৱা নামের আরক্ষী পৌঁছিজনে অতি কৌশলে কৌশলে ভিতর সোমাই ললে আর যখন নীতিকেশ দাসে হাপে খাতিবা গৈ থাকুতে মোৰ ছোৱালীজনীলৈ ফোন কৰি আছিলে
তার ফোনটো ভাগিলে বলি তার ফোনটো ভাগিলে বলি পুলিশ হক দিখা কলে আর তার ফোনৰ সিমটো জিটো মই সোৱালজনী মাৰৰ পৰা পিছত তার ভয় লৈছে এতিয়া মই এবাৰ দাবী কৰিছো তেওঁলোকৰ মাৰ দৰকাৰৰ ওপৰত আমি এই নকৰিলু কিন্তু আৰু মোৰ কণমানি সোৱালজনীক নীলকমল বৰুৱা নামৰ হে পুলিশ অফিচাৰজনে সুতলিপি দিয়াৰ আগতে দি পেনে মোৰ সোৱালজনীক এজাহাৰ লিখুৱাইছে আমি আজিলৈকে আইন কানুনৰ বিষয়ে গৈ নাই পোৱা তেওঁ নিজে লিখুৱাইছে ছোৱালীজনীয়ে লিখি গৈছে কিন্তু মোক কৈছে যে লাষ্টত আপুনি ছবি মাৰক মই ছবি মাৰিছোঁ কৰিবলৈ সেইখিনি আমাৰ মোৰ ধৈৰ্য নাই शिवसगर डिमो देवर्णे राष्ट्रीय घाईपथ अवरोध कर देखाई बर्तमान शख जान बहन आबद्ध दृश्य देखाम इतना बर्तमान परिस्थिति উত্তপ্ত উত্তেজনাময় হৈ পৰিছে ইয়া দেখিছে যান বাহন আবদ্ধ হৈ পৰিছে এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ইয়া দেখাইছো শিৱসাগৰ ডিমত আৰু এই ধৰণে কংখী সন্দিকৈ মৃত্যু উচিত তদন্ত দাবী তুলিছে আৰু যি অভিযুক্ত নীতিকেশ দাস সেই নীতিকেশ দাসক কঠোৰতকৈ কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী জনাইছে আটাছু উপৰিও স্থানীয় ৰাইজ তথা বিভিন্ন দল সংগঠনে।